ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। এখন বাজে হলো সন্ধে 7টা, তো দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আমার মামি রয়েছে। আর মামি কালকে আমাদের বাড়িতে এসেছে, আর বাবা গিয়ে নিয়ে এসেছিল। তখন মামি কদিন থাকবে আমাদের বাড়িতে, খুব মজা করছি আমরা। কিন্তু কালকে তো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই আজকে করছি। তো মামি আর আমি একটু ঘুরতে বেরোচ্ছি এই আমাদের আশেপাশে একটু। মা আজকে যাবে না, তো মা ঘরে একটু রাতে ডিনারের জন্য রান্না বান্না করবে। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? তো মামি আর আমি এখন ঘুরতে আছি, তো আপনারা সবাই রাস্তায় বেরিয়ে আবার ভিডিও শেয়ার করবো। দেখি টুকটাকি টুকানি ভিডিও হয়, বেশি বড় ভিডিও তো হবে না, ছোট ভিডিও হবে। তারা চলুন রাস্তায় গিয়ে আবার দেখা হবে। টাটা। এখন আমি আর মামি দাঁড়িয়ে আছি একটা টেলারের দোকানের সামনে। তো আমরা একটু কাজে এসেছি, তো আমার যে একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম, তো সেই ব্লাউজটা নিতে, আর আমার মায়ের যে সালোয়ার বানিয়েছিলাম তো সেটারও একটা প্যান যে খারাপ করে দিয়েছিলো, বলেছিলো ঠিক করে দেবে, তো সেটাই। তো কাজ এখনও হয়নি, তো এনার যে ওয়াইফ তিনি এখন নেই, আসলে জানা যাবে যে হয়েছে কি না আমাদের জিনিসটা। তো আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শ্যুট করে শেয়ার করলাম। তো এই দেখুন, ওই কাকু বসে কাজ করছে, আর সব রকম জিনিস বানানো রয়েছে এখানে দোকানে। আর এখানে কাজ মিটে গেলে আমরা আবার অন্যদিকেও যাবো, একটু কাজ আছে, একটু ঘুরবো টুরবো মামি আর আমি। আর টেলারের দোকানে আমাদের কাজ মিটে যাওয়ার পরে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে আমাদের এখানে আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবে। তো এখানে সব রকম শুভ অনুষ্ঠানে এই ক্লাবটা বুক করা হয়, যেমন ওয়েডিং, রিসেপশান, রাইস সেরিমানি, বার্থডে, আরও অনেক রকমের। তাই আপনাদের সঙ্গে এই ক্লাবটা একটু ভিডিও শেয়ার করলাম। তো আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, 25শে বৈশাখের জন্য। তাই এই ক্লাবটা আরও সুন্দর লাগছে দেখতে, কারণ টুনি লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখন তো আমার আর মামির ঘোরা হয়ে গেছে, আর অনেকটা রাতও হয়ে যাচ্ছে, তো এবার আমি আর মামি চলে যাব। আর দেখুন রাস্তায় জায়গায় জায়গায় অন্ধকার রয়েছে, আবার জায়গায় জায়গায় আলো। তো একটু আলো দেখে আমরা ভিডিও শ্যুট করছি, যে তারা কি ভালো করে দেখা যায় আমাদেরকে। তাহলে চলুন আমরা হাঁটতে হাঁটতে এবার বাড়ি চলে যাই, গল্প করতে করতে আবার বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। হাই ফ্রেন্ডস, এখন 9টা বেজে গেছে এই মাত্র, আমি আর মামি বাড়িতে এলাম। তো মায়ের যেই প্যান্টটা খারাপ করেছিল ওই প্যান্টটা এবার ঠিক করে দিয়েছে, তো আবার নতুন করে বানিয়ে। আর আমার যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটা একটু টাইট হয়েছে বলে হালকা, তাই তো মামি? হ্যাঁ, হালকা টাইট হয়েছিল, ওটা একটু দিয়ে এলাম। কালকে আবার যাবো আনতে, দেখি মা যাবে কি না, কারণ আমাকে আবার পরে ঠোঁটে দেখতে হচ্ছে, এরকম নতুনত্ব নিয়ম, মানে এরা এমনি দেবে না, পরে তারপর দেখতে হবে। তো যাই হোক, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। আর আপনাদের সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা আমার তরফ থেকেও, 25শে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আমরা দুজনে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে গেছে, সেই জন্য আমি আপনাদের সঙ্গে আরও কিছু এই ভিডিওটার মধ্যে অ্যাড করলাম। তো যেগুলো আমি শ্যুট করে রেখেছিলাম, যেমন আমার মামি একটা আমাদেরকে গাছ দিয়েছে ফুলের, সেইটাও। আর তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখুন। আর এই হলো বন্ধুরা এই মামির দেওয়া এই গাছটা। তো গাছটা খুবই সুন্দর, পাতাগুলো বেশ লম্বা লম্বা টাইপের, আর ফুলগুলো খুব সুন্দর পিঙ্ক কালারের ছোটো ছোটো, আর গাছটার গায়ে না বেশ কাটা কাটা টাইপের আছে। তো এই গাছটার নাম তো আমি জানি না, তো মামি বোধহয় কী একটা বলেছিল, আমি ভুলে গেছি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এই গাছটার কী নাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো বাড়িতে যদি এই গাছটা থেকে থাকে, আর কী কী এরকম গাছ লাগাতে ভালোবাসেন বা ফুলের গাছ আমার মতন, তো আমার তো ভীষণ ভালো লাগে ফুল এবং গাছ, তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আর এই হলো বন্ধুরা আমাদের পাশের বাড়ির আম গাছ, যেটা আমি আপনাদেরকে একদিন আমার বেডরুমের জানলা থেকে দেখিয়েছিলাম। তখন তো আমগুলো একটু ছোটো ছোটো ছিল আর পাকেও নি, তো এখন আমি ছাদ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের ফ্ল্যাটের ছাদে উঠেছি আজকে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আম গাছটা। তো আম গাছে দেখুন আমগুলো পেকে গেছে প্রায়, বেশ রং ধরে গেছে লাল লাল, তো আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম, বেশ ভালোও লাগলো তাই জন্যই। আর আমার তো আম সব থেকে ফেভারিট ফলের মধ্যে আর কি, আপনাদের কার কার আম খেতে ভালো লাগে এটাও কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর গাছ পাকা আম খেতে কারে না ভালো লাগে, আর এখন আপনাদের বাড়িতে কার কার আম এসছে বাজার থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের এখনও আসেনি। আর আপনাদের এখন যে আম গাছটা দেখালাম, তো সেই আম গাছেরই এই আম, তো এই আমগুলো আমাদেরকে দিয়েছে পাশের বাড়ি থেকে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর গাছ পাকা আম তো খাওয়ার মজাই আলাদা, তো এগুলো সব রেখে দেওয়া হবে চালের ড্রামে পেপার পেঁচিয়ে, তো এগুলো পেকে যাবে কিছুদিন পর, কারণ দেখুন লাল রং ধরে গেছে আমগুলোতে। তো এগুলো পাকার পরে যে আমরা খাবো, তো এটা এই বছরের প্রথম পাকা আম খাওয়া হবে। আর দেখুন বন্ধুরা, এই দুটো পার্সেল এসছে আমার মিশো থেকে, তো এগুলোকে এখনও আনপ্যাক করিনি, তো আনপ্যাক করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর ভেতরে কী আছে, মানে আমি কী অর্ডার দিয়েছি আর কি। তো এর ভেতরে তো দুরকম জিনিস আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি একটা পার্সেল আনপ্যাক করে নিয়েছি, তো এর ভেতরে ছিল হলো এই কাশ্মীরি শলটা, মানে এরকম সুতোর কাজ করা, তো রেড কালারের। তার মা আর মামি মিলে ধরে আছে বলে আমি ভিডিওটা শ্যুট করলাম, তো বেশ দারুণ লাগছে দেখতে, নানান কালারের একদম কাজ করা সুতোর পুরো ভর্তি করা। তো এখন যেহেতু সামার সিজন, গরমকাল, তো এগুলো একটু ডিসকাউন্টে পেয়ে গেলাম, তো আর কমাস পরে আবার শীতকাল পড়ে যাবে, তখন তো এটা ইউজ করতে পারবো। তো যেহেতু নিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এর আগেও একটা নিয়েছিলাম মায়ের জন্য,
তো তখন আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর ওটা ছিল এক ধরনের ডিজাইন করা কাজের, আর ওটা ছিল হলো সি গ্রিন টাইপের কালারের, খুবই ভালো। আর বন্ধুরা আমার সেকেন্ড পার্সেলটাও আনপ্যাক করা হয়ে গেছে, আর এর ভেতরে ছিল হলো দুটো সিঙ্গেল বেডের বেড কভার অ্যান্ড পিলো কভার সেট আর কি, দুটো দুরকম কালারের দেখতেই পাচ্ছেন, একটা হলো স্কাই ব্লু আর ডিপ ব্লু, আর একটা রেডের মধ্যে এরকম ইয়েলো আছে, গ্রিন আছে, নানান রকমের প্রিন্ট করা, বেশ ভালো লাগছে। এটা আমি বাবার বেডের জন্য নিয়েছি আর কি। তো ভাবলাম যখন মাদার্স ডেতে মাকে গিফট করলাম তাহলে বাবাকেও গিফট করি, ওই ফাদার্স ডে উপলক্ষে ধরুন। তো আমাদের এই জিনিসগুলো কেমন হয়েছে মিশো থেকে নেওয়া এই কাশ্মীরি শলটা রেড কালারের আর এই বেডশিটগুলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বেডশিটগুলো পুরোপুরি খুলে দেখাতে পারলাম না, কারণ একবার বেডে পেতে দেখেছিলাম ঠিকঠাক আছে কিনা, বাট ভিডিও শ্যুট করার হয়নি, তো সেটা এইভাবেই দেখালাম। আর এগুলো হলো পুরো 100% কটনের। আর এটা দেখুন বন্ধুরা, এটা হলো একটা কাশ্মীরের শিকারার শোপিস, তো এটা হলো বাবার এক অফিস কলিগ বাবাকে দিয়েছে, তো তারা কাশ্মীরে বেড়াতে গেছিলো সেখান থেকে, আর এর সাথে দিয়েছিল বৈষ্ণব মাতার প্রসাদও, তো সেটা তো আর শেয়ার করা হলো না, তো এটাই শেয়ার করলাম। তো আমরাও কাশ্মীরে গেছিলাম 2012, তো প্রায় 10 বছর হয়ে গেছে, তো পুরোনো স্মৃতি আবার ফিরে পেলাম। তবে 10 বছর আগে তখন আমরা এগুলো পাওয়া যায় কিনা খেয়াল করিনি, হয়তো পাওয়া যেত বা এখন নতুন বেরিয়েছে আর কি। যেহেতু কাশ্মীর তো দারুণ জায়গা, আমরাও ঘুরতে গেছিলাম। তবে আপনারাও যদি কেউ কেউ ঘুরতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর না গেলে অবশ্যই ঘুরে আসুন। তো এই কাকুর দেওয়া গিফটটা খুব ভালো লেগেছে, তো আমি তো শোকেসে সাজিয়ে রেখেছি। আর এই কাশ্মীরের ডাল লেকের শিকারার শোপিসটা হলো পুরোপুরি উডেনের, আর ব্ল্যাক কালারের মধ্যে বেশ ফ্লাওয়ার মোটিভ করা, আর কাশ্মীরও লেখা রয়েছে, বেশ ভালো লাগছে, আর আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কেউ এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে দেবেন, যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যায়, আপনার সবাই দেখতে পারেন। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে সাহায্য করার জন্য, এভাবে পাশে থাকুন, আমাকে এগিয়ে সাহায্য করুন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে আপনার সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। Take care all of you. Ta-ta. Bye-bye.